15ই আগস্ট দেশব্যাপী রাজপথে বিএনপির চমৎকার অবস্থান। বিএনপির অবস্থান, শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান, বা যে কারণেই হোক না কোনো অবস্থান, অথবা আওয়ামী লীগের নাশকতা ঠেকি দেওয়ার উদ্দেশ্যে যে বিএনপির দেশব্যাপী সক্রিয় অবস্থান, বিএনপির যে পাহারা, ধানমন্ডির 32 নম্বরে যে কোনো দুষ্কৃতিকারীকে আসতে দেওয়া হয়নি, এটা নিশ্চিত বিএনপির ভূমিকা ছিল সবচাইতে বেশি। তো বিএনপির এই সক্রিয় অবস্থানে আমি মনে করি বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করলো, একটা নতুন ইতিহাসে প্রবেশ করলো দেশ। বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ একটা বিষয় ভালোভাবে খেয়াল করুন দর্শক, এই বছর 15ই আগস্ট তথাকথিত জাতীয় শোক দিবস যদি আওয়ামী লীগ পালন করতে পারত, তাহলে সামনের বছর পালন করতে তাদের আত্মবিশ্বাস জোগাত। কিন্তু না, আমি মনে করি যে সামনের বছর, এবছর যতটুকু চেষ্টা করেছিল, সামনের বছর ততটুকু চেষ্টাও করতে পারবে না আওয়ামী লীগ। বরং আওয়ামী লীগ নিজেরাই চেষ্টা করা থেকে বিরত থাকবে। এবছর গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় কিছুটা হয়েছে শোক দিবস পালন, সামনের বছর দেখবেন যে টুঙ্গিপাড়াও শোক দিবস পালন করা যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, আওয়ামী লীগের একটা স্থায়ী পতন, আওয়ামী লীগের কালচারাল পতন, আওয়ামী লীগের কালচারাল ইনগ্রিডিয়েন্টসকে নাই করে দেয়া, ইতিহাস থেকে শেখ মুজিব আওয়ামী লীগকে শূন্য করে দেয়া, এজন্য বিএনপির আজকের এই সক্রিয় অবস্থান তাৎপর্যপূর্ণ। এবং বিএনপিকে একই সাথে আমি আহ্বান জানাব যে আসলে শেখ মুজিব যেরকম আমাদের থেকে এখন নাই হয়ে গিয়েছে, শেখ মুজিব বলতে কিছু নেই, এর কোনো তাৎপর্য গুরুত্ব কিছু নেই, 1971-এর তাৎপর্য খুব সীমিত, শুধু 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলো আমাদের সামনে থাকবে, এছাড়া ডিটেলস ন্যারেটিভস আমাদের কাছে দরকার নেই, যেমন 1947-এর ডিটেলস আমাদের কাছে অপ্রয়োজনীয়। ঠিক তদ্রুপ 2024 সালের মধ্য দিয়ে 1971-এর ডিটেলস আমাদের কাছে অপ্রয়োজনীয়, যে একেবারে সামান্য 16ই ডিসেম্বর 26শে মার্চ এগুলো থাকবে, শেখ মুজিব বা শেখ মুজিব কি করেছে কি এত কিছু থাকবে না। আমাদের সামনে এখন ইতিহাস, দেখেন না ওই ধানমন্ডি 32-এ বিভিন্ন দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিয়ে 24শে জুলাই অগস্টের শহীদদের নাম লিখে দেওয়া হয়েছে। দর্শক, বিএনপি কি, বিএনপিকে যে দৃষ্টিভঙ্গিটা আমরা দিতে চাই, শেখ মুজিবকে যেরকম আমরা সবাই ইতিহাস থেকে অপ্রাসঙ্গিক করে দিয়েছি, ঠিক তদ্রুপ বিএনপি যদি জিয়াউর রহমানকে নিয়েও অতি বাড়াবাড়ির চেষ্টা করে, বা তাকেও যদি ইতিহাসে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যেরকম শেখ মুজিবকে আওয়ামী লীগ করেছে, সেটাও ভুল হবে। কারণ আমি আগেই বলেছি আসলে 71-75 এগুলো এখন আমাদের কাছে পাস্ট, এগুলো এখন আমাদের কাছে প্রাসঙ্গিক না। বিএনপিকেও যদি তারুণ্যের পালস খুঁজে নতুন ধারা রাজনীতি করতে হয়, তাহলে সে 71-75 নিয়ে পড়ে থাকলে হবে না, এমনকি জিয়াউর রহমানকে নিয়ে ওইভাবে পড়ে থাকলে হবে না। বিএনপিকে পড়ে থাকতে হবে খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে 2024 নিয়ে, সেই চট্টগ্রামে যে ছাত্রদল নেতা শহীদ হলো তাদেরকে নিয়ে পড়ে থাকতে হবে। তাহলে বিএনপি আগামী রাজনীতিতে ভালো করবে, আগামী রাজনীতিতে চমক দেখাবে, ক্ষমতার রাজনীতিতে বিএনপি তাদের অবস্থান ধরে রাখতে পারবে। তো দর্শক, শিক্ষার্থী, জনতা, জামাত সবাই ছিল রাজপথে আওয়ামী লীগের আজকের 15ই আগস্টের নাশকতা ঠেকাতে। এটা একটা আওয়ামী লীগের একটা সিম্বল, একটা ফেসিবাদের সিম্বল, কালচারাল ইনগ্রিডিয়েন্টস, একটা বয়ানের পরাজয় হয়েছে আজকে। শুধু শোক দিবস পালন করতে পারেনি, রাজপথে দাঁড়াতে পারেনি, শুধু এটা নয়, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ পতনের বন্দোবস্ত হয়েছে। অতএব সবাই রাজপথে ছিল, কিন্তু বিএনপি যদি দেশব্যাপী এভাবে সক্রিয় না থাকতো, তাহলে আওয়ামী লীগকে ঠেকাতো কঠিন হয়ে যেত। মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে পেটানোর জন্য বিএনপির চাইতে উপযুক্ত কেউ নয়, অতএব বিএনপি সবচেয়ে জরুরি এখানে। এই জন্য বিএনপিকে স্পেশালি ধন্যবাদ জানাই, ছাত্রদলকে ধন্যবাদ জানাই, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাতভর। এবং অনেক জায়গায় আমরা খবর পেয়েছি যে কেউ কেউ, কোনো 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 দুষ্কৃতিকারী শেখ মুজিবের ভাষণ বাজানো শুরু করেছিল মাইকে, ওই মাইকেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ চলেছে দিনভর, চমৎকার। রাজশাহীতে বিএনপি বড় বিক্ষোভ মিছিল অবস্থান করেছে শেখ হাসিনার বিচারের দাবিতে, চট্টগ্রামে হাটাজারি এলাকায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনা বিচারের দাবিতে অবস্থান করেছে, কুড়িগ্রামে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অবস্থান করেছে, লালমনিরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিপুল সংখ্যক বিএনপি, লালমনিরহাট বিএনপি হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়ও যা দেখিয়েছে, লালমনিরহাটের জনগণের প্রতি আমার স্পেশাল শ্রদ্ধা। ফটিকছড়ি উপজেলা বিএনপি চট্টগ্রাম উত্তর বিপুল সংখ্যক মানুষ রাজপথে অবস্থান করেছে, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা জেলা মহানগর সর্বোচ্চ আওয়ামী সন্ত্রাসীদেরকে আজকে পরাজিত করেছে, জনতার আর এক বিজয় বিএনপি ভূমিকা পালন করেছে। শেরেবাংলা নগর থানা বিএনপি সক্রিয় অবস্থান করেছে রাজপথে,
সেখানে জনতার মেয়র তাবিতা উয়ালের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। গাইবান্ধা জেলা বিএনপির ভূমিকা আমরা দেখেছি হালুয়াঘাট, সেখানে বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স তার নেতৃত্বে অবস্থান হয়েছে, আওয়ামী ফেসিবাদ সন্ত্রাসীদেরকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপিতেও বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করেন, যার ফলে আওয়ামী লীগের চিহ্ন কোথাও দেখা যায়নি। পাবনা জেলা বিএনপি চমৎকার অবস্থান ছিল, বড়লেখা উপজেলা, মৌলভীবাজার, বান্দরবান বিএনপি, পার্বত্য জেলাগুলোতে বিএনপির ভূমিকা হাসিন আমলও যথেষ্ট শক্তিশালী ছিল। রংপুর পীরগঞ্জ উপজেলা উপজেলা পৌর বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল এবং অবস্থান, নওগাঁ বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে, চট্টগ্রামে বিএনপির শক্তিশালী অবস্থান, জামায়াতের চট্টগ্রাম মহানগরে তো যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, যে কারণে আওয়ামী সন্ত্রাসীরা উল্লেখ করার মতো কিছুই করতে পারেনি। জয়পুরহাটের বিভিন্ন জায়গায় চমৎকার চমৎকার দৃশ্য আমরা দেখেছি, ছাত্রদল শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, এর মানে রাজনৈতিক সিম্বল আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ কায়েমের সিম্বল হিসেবে যে জায়গাগুলো ব্যবহার করত সবগুলো বিএনপির লোকজন দখলে রেখেছে, আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া হয়নি, অত্যন্ত সুন্দর এবং চমৎকার দৃশ্য। তো দর্শক, রাজপথে বিএনপির যে আজকের অবস্থান, এই অবস্থান বাংলাদেশকে একটা নতুন অধ্যায় নিয়ে গেল। হাসিনা, মুজিব, আওয়ামী লীগ এগুলো কার্যত বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেল। আগামী বছর দেখবেন যে আওয়ামী লীগকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ আওয়ামী লীগের চেলা চামচা পাণ্ডারা বেশিরভাগই জেলে থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে, জাতিসংঘের অধীনে তদন্ত হবে, বিচার হবে, তখন আওয়ামী লীগের নাম নেয়ারও কেউ থাকবে না। এবছর কিছু মানুষ ফেসবুকে লাফানোর চেষ্টা করেছে, এমনকি ধানমন্ডি বত্রিশে আসারও চেষ্টা করেছে, সামনের বছর তাও পাওয়া যাবে না। তো এই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই করে দেয়া, এজন্যে আজকে বিএনপির সক্রিয় অবস্থানকে আমি ক্রেডিট দিতে চাই।